শুরুতেই সংবাদ শিরোনাম, চীন সীমান্তে S-400 মোতায়েন করবে ভারত, আবারও চীনকে উস্কানি দিচ্ছে ভারত। বিতর্কিত আইনে কাশ্মীরের সাংবাদিক গ্রেফতার। ভারতে দুদিনে করোনায় নতুন আক্রান্ত প্রায় 5 লাখ, আতঙ্কে মানুষ। বিশ্বের সবচেয়ে বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে ভারত। আলবেনিয়া সফরে এরদোগানের ওসমানিয়া যুগের মসজিদ উদ্বোধন, যে কারণে মেগা সফর জাকার্তা থেকে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া। 30 বছরে ভয়াবহ অগ্ন্যুৎপাত, চাইয়ে ঢাকা পড়েছে টঙ্গা। এবার বিস্তারিত। ভারত আগামী এপ্রিলের মধ্যে রুশ নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 চীন সীমান্তে মোতায়েন করবে, সরকারি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। রাশিয়া থেকে 5টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। চলতি বছরের মধ্যেই সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চীন সীমান্তে মোতায়েনের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। এ বিষয়ে আর কিছু জানায়নি ভারত সরকার। 2018 সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির 5টি ইউনিট কিনতে মোট $543 কোটি চুক্তি করে ভারত। রাশিয়া ইতিমধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে। আকাশ ও সমুদ্র পথে এগুলো ভারতে পৌঁছাচ্ছে। এবছরের মধ্যে রাশিয়া চুক্তি অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে নয়াদিল্লি আশা করছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের এবং দুই দেশ এ কারণে সংঘর্ষেও জড়িয়েছে। 2020 সালের মে মাসেও লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিতর্কিত জন নিরাপত্তা আইনে কাশ্মীরে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি মামলায় জামিন পাওয়ার একদিন পর ভারত শাসিত কাশ্মীরের পুলিশ তাকে ফের গ্রেফতার করে। এর আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছিল। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাজাদ গুল নামের ওই সাংবাদিকের বয়স 29 বছর। জননিরাপত্তা নামের ওই আইনের ফলে যে কাউকে বিনা বিচারে 6 মাস বন্দি রাখতে পারে কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর তাকে দূরবর্তী কারাগারে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছাতে তার পরিবারের অনেক সময়ের প্রয়োজন হবে। জানা গেছে, বন্দুকযুদ্ধে ভারতীয় বাহিনীর হাতে একজন নিহত হওয়ার পর বিক্ষোভ হয়। সে বিক্ষোভের ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর 6 জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ এক বিবৃতিতে জানায়, গুল সাংবাদিকতার আড়ালে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে পারে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সহিংসতা উস্কে দেবে। ভারত শাসিত কাশ্মীরে জন নিরাপত্তার মতো কঠিন আইনগুলো বন্দীদের দীর্ঘ সময়ের জন্য আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল PSA কে একটি অবৈধ আইন বলে অভিহিত করেছে। গুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দিপোরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে তার কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছিল। তার পোস্ট করা বিষয়গুলো সার্বভৌমত্বের জন্য হুমকি। করোনার হটস্পট হয়ে উঠেছে ভারত। করোনার নতুন ধরন অমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত 2 দিনে করোনায় আক্রান্ত হয়েছে 4,96,000। মঙ্গলবার গত 24 ঘন্টায় 2,38,000 আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে 310 জনের। সোমবার একদিনে 2,58,000 আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে 385 জনের। সোমবারের তুলনায় মঙ্গলবার করোনায় আক্রান্ত 7% কম এবং পজিটিভের হার 19.65% থেকে 14.43% নেমে এসেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এর খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত অমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,891 জনে। পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,76,18,271 জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 4,86,784 জনের। বিশ্বের সবচেয়ে বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে ভারত। 50 লাখেরও বেশি সফটওয়্যার ডেভেলপার ভারতে কাজ করছেন। গত 6 মাসে 10,000েরও বেশি স্টার্ট আপ নিবন্ধন হয়েছে ভারতে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার এসব দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর India.com-এর। কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং এর একটি গ্লোবাল রিপোর্টের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এই সময় জানায়, ইঞ্জিনিয়ারিং এর পড়ার ক্ষেত্রে আগ্রহের দিক দিয়ে ভারতীয়রাই তালিকার শীর্ষে।
১৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ভারতের ৮০% শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হতে চান, অথচ ওই বয়সী মাত্র ২০% ব্রিটিশ এবং ৩০% মার্কিনের ইচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়ার। এর আগে শনিবার দেশের কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রের ১৫০ স্টার্ট আপের সঙ্গে বৈঠকে মোদি বলেন, ২০১৩ থেকে ১৪ সালে ৪০০০ প্যাটেন্টের তুলনায় গত বছরই ২৮০০০ প্যাটেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে ২০১৩ থেকে ১৪ সালে ৭০০০০ ট্রেডমার্কের রেজিস্ট্রেশন হয়েছিল। ২০২০ থেকে ২১ আর্থিক বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২.৫ লক্ষ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার মোদি বলেন, স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করছে ভারত, সেই সঙ্গে দেশে করোনা ভাইরাস টিকার ১৫৬ কোটি ডোজ প্রদানের বিষয়টি উদযাপন করছে। সেই অবস্থায় বিশ্বকে আশার তোড়া উপহার দিয়েছে ভারত। এই তোড়াই গণতন্ত্রের প্রতি ভারতীয়দের অটুট আস্থা আছে। এক বিংশ শতাব্দীর পৃথিবীকে ক্ষমতায়নের জন্য প্রযুক্তি আছে আমাদের, সেই সঙ্গে আছে ভারতীয়দের মানসিকতা এবং প্রতিভা। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার আমন্ত্রণে আলবেনিয়া সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ সফরে আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত ওসমানিয়া যুগের আদহাম বেগ মসজিদটি নতুনভাবে উদ্বোধন করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঐতিহাসিক মসজিদটি পুনর্নির্মাণ করেছে তুর্কি সহযোগী সংস্থা তার্কিস কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি। দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানের সংরক্ষণে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নির্দেশনায় কাজটি করেছে তিকা। ২০১৮ সালে মসজিদের পুনর্নির্মাণ শুরু হয় এবং ২০২১ সালের অক্টোবরে মুসল্লিদের ইবাদতের জন্য তা খুলে দেওয়া হয়। এরদোগানের সম্মানে সোমবার ফের আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। ওসমানিয়া শাসনামলে নির্মিত আলবেনিয়ার রাজধানী তিরানার ঐতিহাসিক আট মসজিদের একটি আদহাম বেগ মসজিদ ১২০৮ হিজরিতে মোল্লা বের হাতে মসজিদটি নির্মাণ করা হয়। ১২৩৮ সালে তার ছেলে নির্মাণ কাজ সমাপ্ত করেন। ১৮৭০ ও ১৯৮৫ সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয়, কিন্তু ১৯৮৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত কমিউনিস্ট শাসন আমলে মসজিদটি অনাবাদ থাকে। পরে আবার ১৯৯১ সালে ইবাদতের জন্য খুলে দেওয়া হয়। মসজিদটির প্রাচীন ও মূল স্থাপনাটির আয়তন ৩১০ বর্গ মিটার। এর একটি গম্বুজ ও একটি মিনার রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ দেয়াল ও গম্বুজের ভেতরাংশ মূল্যবান পাথর দ্বারা সজ্জিত করা হয়েছে। স্থানীয় বারোক ও ওসমানিয়া ক্যালিগ্রাফির সংমিশ্রণে মসজিদটির ভেতরে চমৎকার দৃশ্যায়ন করা হয়েছে। এটি ছাড়াও আলবেনিয়ায় আরও বেশ কিছু মসজিদ নির্মাণ, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও মানবিক কাজ করছে তুরস্ক। মেগা শহর জাকার্তা থেকে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া। এ সংক্রান্ত একটি বিল মঙ্গলবার ইন্দোনেশিয়ার পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়েছে। জাকার্তা থেকে রাজধানী যেখানে যাচ্ছে সেটি একটি গহীন এলাকা। বর্নিউ দ্বীপের কালিমানতানের জঙ্গলে ঘেরা এলাকাকে বেছে নেওয়া হয়েছে। জাকার্তায় সংক্রামক ব্যাধি, বন্যা, বায়ু দূষণ সহ নানা কারণে ১ কোটি মানুষ দুর্ভোগে পড়েছে। সেজন্য এ পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। দেশটির পরিকল্পনা মন্ত্রী সোহারসো মনোরফা জানিয়েছেন, নতুন স্টেট ক্যাপিটাল আইনে প্রেসিডেন্ট জো কো উইদোদো ৩২ বিলিয়ন ডলারের এই মেগা প্রজেক্ট অনুমোদন দিয়েছেন। অনুমোদন দেওয়া বাজেটে রাজধানীর উন্নয়ন পরিকল্পনা করা হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, মঙ্গলবার খসড়া বিলটি আইনে পরিণত হয়েছে। নতুন রাজধানী জাতির পরিচয়ের একটি নতুন প্রতীক হবে। এতে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। নতুন রাজধানীটির নাম রাখা হয়েছে নুসান তারা। দেশটির প্রেসিডেন্ট জোকো এই নামটি ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জের জন্য নির্বাচন করেন। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের নিচে একটি আগ্নেয়গিরিতে বিশাল অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। এর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্র টোঙ্গাতে। প্রথমবারের মতো প্রকাশিত ছবিতে দেখা গেছে পুরো টোঙ্গা কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্নুৎপাতের ঘটনা। টোঙ্গার কেন্দ্র হাপাই দ্বীপপুঞ্জের ছবি প্রকাশ করেছে নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। ছবিতে গাছ, বাড়ি ও মাঠ ধূসর ছাইয়ে ঢাকা অবস্থায় দেখা যায়। হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হাপাই নামের আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটে শনিবার। এরপর পুরো প্রশান্ত মহাসাগরের উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে টোঙ্গার রাজধানীর কালো ফৌ জেলায় একই রকমের দৃশ্য দেখা যায়।
সেখানে আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ বাড়িঘর ও গাছপালা ঢাকা পড়েছে। তাছাড়া কিছু ভবন ধসে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে। সাহায্য কর্মীরা জেলার পানি দূষণ ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে টঙ্গায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি অব্যাহত আছে উদ্ধার অভিযান। উদ্ধার কর্মীরা সতর্ক করে বলেন, দুর্যোগটিতে টঙ্গা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো অজানা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বিশেষ করে কয়েকটি দ্বীপ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ বলেন, সুনামির ফলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা নিম্নাঞ্চলের দ্বীপগুলো নিয়ে উদ্বিগ্ন। যা ঘটেছে তার খুব কমই আমরা জানতে পারছি। বিভিন্ন দাতা দেশের কর্মকর্তারা জানিয়েছেন, টঙ্গার বিমানবন্দর ছাড়িয়ে ঢাকা পড়ায় মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। সেভ দি চিলড্রেনের ফেজের নির্বাহী কর্মকর্তা জানান, টঙ্গা থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। দেশটিতে 1 লাখের বেশি মানুষ বসবাস করে। দ্বীপপুঞ্জটির 100 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 50টি সম্পূর্ণ ধ্বংস হয়।